বাংলাদেশ সরকার কর্তৃক বিদেশি বন্ধু সম্মাননা প্রাপ্ত ব্যারিস্টার নোরা শরীফের মৃত্যু বার্ষিকীতে নোরা শরীফ ফাউন্ডেশনের উদ্যোগে স্মরণসভার আয়োজন করা হয়। লন্ডনের কলিংউড সেন্টারে স্মরণসভায় বক্তারা বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের সময় নোরা শরীফ বিশ্ব জনমত গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করেন। নোরা শরীফের অবদান বাংলাদেশের ইতিহাসের অংশ। স্মরণসভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। সভা পরিচালনা করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হাসানুজ্জামান কল্লোল, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন, রাজনীতিবিদ কলামিস্ট আলী আশরাফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি শাহ আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক নইমুদ্দিন রিয়াজ। নোরা শরীফের জীবনী পাঠ করে শোনান সারোয়ার কবির।